নমস্কার, আমি পাপিয়া, আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। সরকারি সংস্থা থেকে ব্যাংক, বন্দর থেকে বিমা, প্রতিরক্ষা, সবকিছু নিয়ে বেসরকারিকরণের উৎসবে মেতেছে কেন্দ্রের বিজেপি সরকার। এবার এই তালিকায় সংযোজিত হলো 25টি বিমানবন্দর। আগামী বছরের মার্চ মাসের মধ্যে দেশের 13টি ছোট এবং বড় এয়ারপোর্টের দায়িত্ব তুলে দেওয়া হবে বেসরকারি সংস্থার হাতে। টার্গেট 4,000 কোটি টাকা। আর 2024 সালের আগে আরো 12টি বিমানবন্দরকে বেসরকারিকরণ করা হবে। আপাতত প্রথম পদক্ষেপ হিসেবে 6টি বড় বিমানবন্দরের পরিচালনার অধীনে নিয়ে আসা হবে 7টি ছোট এয়ারপোর্টকে। বড় বিমানবন্দরগুলি হল বারাণসী, অমৃতসর, ভুবনেশ্বর, রায়পুর, ইন্দোর ও ত্রিচি। এগুলির পরিচালন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে কুশীনগর, গয়া, কাংড়া, তিরুপতি, ঔরঙ্গাবাদ, জব্বলপুর এবং হুবলিকে। এর আগে 2019 সালে আহমেদাবাদ, জয়পুর, লখনউ, তিরুবনন্তপুরম, ম্যাঙ্গালুরু ও গুয়াহাটি এয়ারপোর্ট বেসরকারি সংস্থা আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছে। উৎসবের মরশুম শেষ হলেই মোদী সরকার ঝাঁপিয়ে পড়বে বেসরকারিকরণের উদ্দেশ্যে। আগামী মার্চ মাসের মধ্যে 1,75,000 কোটি টাকা রাজকোষে নিশ্চিত করাই তাদের আসল লক্ষ্য। প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন, সঙ্গে থাকুন নিউজ নাওতে। খবরের আপডেট পেতে চোখ রাখুন, সঙ্গে থাকুন নিউজ নাওতে।